12 নম্বর রেসিপিতে চলে এসেছি। আর আজকের রেসিপি একদম ঘরোয়া পাঁপড়ের তরকারি। এই দেখো আমি পাঁপড় নিয়েছি, একদম প্লেন পাঁপড়। তোমরা ইচ্ছে করলে মশলা পাঁপড়ও নিতে পারো, আমি প্লেন পাঁপড় দিয়েই করছি। একদম যে বড় সাইজের পাঁপড়গুলো হয়, রেগুলার পাঁপড়, সেটাই আমি নিয়েছি দুটো। আর এই আলুগুলো ডুমো করে কেটে নিচ্ছি। একটাই আলু নিয়েছি মিডিয়াম সাইজের, কারণ আমি তো মাত্র দুজনের জন্য করছি, সেই হিসেবে একটা আলুই যথেষ্ট। এটা পুরোপুরি কিন্তু নিরামিষ রান্না, আর এটা ভীষণই সহজ রান্না, যে কেউ করতে পারো, এবং এতটাই ভালো খেতে হয় যে এটার সঙ্গে আর কিছু না হলেও কিন্তু চলে। তো এই পাঁপড়গুলোকে দেখো আমি এরকমভাবে বড় বড় পিস করে কেটে নিয়েছি, জাস্ট হাত দিয়ে যেরকমভাবে হোক কেটে নেবে, এটা কোনো শেপের কোনো ব্যাপার নেই। দিয়ে এবার সর্ষের তেল গরম করে নিয়েছি কড়াতে, দিয়ে পাঁপড়গুলো আগে ভেজে নেব। একেবারেই প্রথমে সব পাঁপড়ের টুকরোগুলো দেবে না, কিছুটা কিছুটা করে ভাজবে, কিছুটা কিছুটা করে সাইডে সরিয়ে রেখে আবার নতুন পিসেসগুলো দেবে। এইভাবে সব পাঁপড়গুলোকে ভেজে নিতে হবে। পাঁপড়গুলো ভাজবার সময় গ্যাসটাকে কিন্তু লো মিডিয়ামে রাখবে, এবং চেষ্টা করবে এমনভাবে ভাজতে যাতে একদমই না কালো দাগ এসে যায়। পাঁপড় জিনিসটা না খুব তাড়াতাড়ি ভাজতে হয়, একটু এদিক ওদিক করেই দেখো আমি সাইডে সরিয়ে দিয়ে আবার কিছুটা পাঁপড় দিয়ে দেব। এই দেখো এই পাঁপড়গুলোকে আমি সাইডে খুন্তি দিয়ে ঠেলে দিলাম, দিয়ে আমি আবার কিছুটা পাঁপড় টুকরো দিয়ে দিলাম তেলে। এবার সবগুলোকে একসঙ্গে নাড়াচাড়া করে ভাজবো। আবারও আমি এটা কিছুটা ভেজে এটাকে খুন্তি দিয়ে একটু সরিয়ে দিয়ে বাকি যে পিসেসগুলো পড়ে রয়েছে সেগুলোকেও দিয়ে দেবো। এই দেখো আমি দিয়ে দিচ্ছি। এইভাবে পুরো পাঁপড়গুলোকে আমি ভেজে নেবো। আর যেহেতু গ্যাসটাকে আমি কম করে রাখতে বলেছি, তাই দেখো পোড়ার কিন্তু কোনো চান্সই থাকবে না। তো পাঁপড়গুলো আমার ভাজা হয়ে গেছে, এটাকে আমি একটা থালায় তুলে নিচ্ছি। এই যে থালায় তুলে নিয়েছি দেখো পাঁপড়গুলো, কোনোটাই কিন্তু লালচে বা কালো কোনো দাগ আসেনি। তো আমার পাঁপড়গুলো ভাজা হয়ে গেল। এবারে আমি ওই সেম সর্ষের তেলে একটু পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি, আর এক্সট্রা কোনো তেল আমি অ্যাড করছি না, অল্প তেলেই রান্না হয়। দিয়ে আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলোকে একটু ভাজা ভাজা করব, বেশি না, মিনিট এক কি দুই একটু নাড়াড়ি করব। এতে আমি এবার হলুদ দিয়ে দিলাম। আমার যেহেতু পরিমাণটা কম তাই সবই কিন্তু কম দিচ্ছি। স্বাদ মতো নুন দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি এই যে কাসন্দি সস। তোমরা চাইলে সর্ষে বেটেও করতে পারো, তবে কাসন্দি সসটা খুবই ইজি, তাড়াতাড়ি হয়েও যায়, তাই সেটা দিয়েই আমি করছি। দিয়ে সবটা এখন একটু কষিয়ে নিচ্ছি, খুব বেশি টাইম লাগে না, এটাও কিন্তু ওই মিনিট দুই তিন কষাবে, খুব বেশিক্ষণ ধরে কষানোর কোনো দরকার নেই। দিয়ে এতে আমি একটু জল দিয়ে দিচ্ছি, জলটা ততটাই দেবো যতটাতে আলুটা সেদ্ধ হয়ে যায়, কেননা এই তরকারিটা কিন্তু মাখা মাখা তরকারি হয়, এতে কিন্তু কোনো ঝোল থাকে না। তো এইভাবে আমি নাড়াচাড়া করে এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। তার আগে আমি কাঁচা লঙ্কা দুটো এই একটু ভেঙে দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা দিয়ে এবার আমি একটা ঢাকা দিয়ে দিচ্ছি। এই ঢাকা দিয়ে অ্যাটলিস্ট 7 মিনিট মতো রেখে দিয়েছিলাম। তো মিনিট সাতেক পরে আমি ঢাকাটা খুলে দেখব আলুটা সেদ্ধ হলো কি না। জলটা কিন্তু বেশ খানিকটা কমে গেছে, কিন্তু আলুটা খুব একটা সেদ্ধ হয়নি, 80% মতো সেদ্ধ হয়েছে। এই সময়তেই আমি পাঁপড়গুলো এতে অ্যাড করে দেবো। তার আগে আমি আর একটু জল দিয়ে দিলাম, কেননা পাঁপড় দিলেই কিন্তু জলটা হুহু করে টেনে নেবে, তাই তার আগে একটু জল আরও অ্যাড করলাম। দেখো আলুগুলো কিন্তু ইজিলি ভাঙা যাচ্ছে না, তার মানে আরও একটু টাইম লাগবে আলুটা সেদ্ধ হতে, আর তাই জল অ্যাড করলাম, কেননা এবার আমি পাঁপড়টাও অ্যাড করব। এবারে আমি দেখো সেই ভাজা পাঁপড়গুলো অ্যাড করে দিচ্ছি।
এই পাঁপড়টা অ্যাড করবে তখনই যখন আলুগুলো অ্যাটলিস্ট 70-80% সেদ্ধ হয়ে যাবে। প্রথম থেকেই যদি পাঁপড়টা অ্যাড করে দাও তাহলে পাঁপড়গুলো কিন্তু কাদা কাদা মতো হয়ে যায়, তাই সেটা আমরা চাই না আর খেতেও ভালো হয় না। তাই পাঁপড়টা লাস্টের দিকে আমি অ্যাড করলাম। এবারে নাড়াচাড়া করে আলুর সঙ্গে আর ওই জলের সঙ্গে মিশিয়ে দিয়ে আবারও আমি ঢাকা দিয়ে রেখে দেবো। তো আমার পুরো মিক্স করা হয়ে গেছে, আমি আবারও ঢাকা দিয়ে রেখে দিচ্ছি আরও 3-4 মিনিটের জন্যে। 3-4 মিনিট পরে আমি ঢাকাটা খুলে দেখছি, দেখো জলটা তো শুষে নিয়েইছে, কেননা পাঁপড় জল খুব তাড়াতাড়ি টেনে নেয়। এবারে আমি আলুটাকে একটু চেপে দেখব। এই দেখো আলু একদম সেদ্ধ হয়ে গেছে, পাঁপড়টাও একদম প্রপার রান্না হয়ে গেছে, তরকারিটা বলতে পারো আমার একদমই শেষ। এবারে আমি একটু ধনে পাতা অ্যাড করে দিলাম, আর এতে অ্যাড করবো আর একটা জিনিস, সেটা হচ্ছে সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল। তার আগে আমি একটু ভালো করে মিক্স করে নিচ্ছি ধনে পাতা দিয়ে। এই ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিলে না ফ্লেভারটা ভীষণ ভালো আসে, খুবই ভালো খেতে লাগে। তো কাঁচা সর্ষের তেলও দিয়ে দিলাম, দিয়ে আবারও আমি একটু হালকা হাতে নেড়ে নিচ্ছি। রান্নাটা কিন্তু আমার একেবারেই শেষ হয়ে গেছে, এবার আমি সার্ভিং প্লেটে ঢেলে তোমাদেরকে দেখাবো। এই যে আমি একটা সার্ভিং বোলেতে ঢেলে নিয়েছি, দেখতে এরকম হয়েছে, অসাধারণ খেতে লাগে। এখনই কিন্তু সর্ষের তেলের বেশ একটা গন্ধ বেরিয়েছে, এইটা শুকনো ভাত দিয়ে কিন্তু পুরোটাই খেয়ে নেওয়া যায়, আর কিন্তু অন্য কোনো রান্না বা অন্য কোনো পদ লাগেই না। তোমরা যারা নতুন রান্না করছো তারা একবার করে দেখো, এবং করে অবশ্যই আমাকে জানিও যে তোমাদের কেমন লাগলো করতে।